সৌদি আরবের শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এই বছরের ক্লাব বিশ্বকাপ। ফিফার প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর এই শহরের নাম চূড়ান্ত করা হলো। ছয় মহাদেশের সাত ক্লাবকে নিয়ে 12 থেকে 22 ডিসেম্বর জেদ্দায় হবে এই আসর। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাটে এটিই শেষ আসর। এরপর থেকে 32 দল নিয়ে আরও বড় পরিসরে 4 বছর পরপর হবে এই আসর, যার প্রথমটি অনুষ্ঠিত হবে 2025 সালে যুক্তরাষ্ট্রে।